আসসালামু আলাইকুম। স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব, ইতিমধ্যে আপনারা হয়তো থাম্বনেইলে দেখছেন যে বর্ষাকালে সার প্রয়োগ। সাধারণত আমরা বিশেষজ্ঞ বা সবার মুখেই শুনি যে বর্ষাকালে বাগানে সার না দেওয়ার জন্য, কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমার বাগানে যারা রেগুলার ভিডিও দেখেন, যে আমি যখন গাছ লাগাইছি সেখান থেকে এক থেকে দেড় থেকে দুই মাসের মধ্যে আমার সার দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে অনেক বেশি, এবারে অনেক দ্রুত বর্ষাটা অনেক তাড়াতাড়ি চলে আসছে, সেই জন্য আমি সার দেওয়ার সময়টা পাই নাই। আর সেই কারণে আমি আসলে একটু চিন্তায় ছিলাম যে আমি গাছগুলোতে কীভাবে সার দিব, কীভাবে গাছগুলোকে আমি একটু তরতাজা করব, এটা নিয়ে একটু সমস্যায় ছিলাম। তবে একজন বিশেষজ্ঞর পরামর্শে নিয়ে আমি এই বর্ষাকালে কিন্তু সার প্রয়োগ করছি। আর আজকে এটাই আলোচনা করব, আপনারা কী সার দিবেন, কীভাবে দিবেন, এবং বর্ষাকালে সার দিলে যে গাছের ক্ষতি হয় এটা কিন্তু ঠিক, কিন্তু কীভাবে দিলে আপনার গাছের কোনো সমস্যা হবে না সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে মেন যে টপিক সেটা নিয়ে এখন আলোচনা শুরু করতেছি। তো যারা এক মাস আগে, এক দেড় মাস আগে আমার এই গাছগুলো দেখছিলেন, তারা একটু লক্ষ্য করেন যে এই গাছগুলোতে আমি সার দেওয়ার আগে কিন্তু একবার ওষুধ প্রয়োগ করছি, মেডিসিন কীটনাশক যেটা দিয়েছি, যে সেটা মাকড় নাশক, ছত্রাকনাশক আর ইয়ে দিয়েছিলাম জিঙ্ক। তো মাকড় নাশক এই মেডিসিন দেওয়ার পরে পরবর্তী সময়ে আমার গাছগুলোতে কিন্তু যে পোকাগুলো ছিল সেগুলো চলে যাওয়ার পরে দেখেন অনেক সুন্দর সুন্দর নতুন কুশি বেরোচ্ছে। এখানে একটা ফল আছে, লেবু। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু খেয়াল করবেন যে, যদি না দেখে থাকেন আরও একবার দেখে আসতে পারেন, যে সেই সময় কিন্তু আমার বোরের গাছগুলোর পাতা অনেক বেশি হলুদ হলুদ ছিল। সে আলহামদুলিল্লাহ সার প্রয়োগের পরে এই হলুদ ভাবটা চলে গেছে। সার দিয়ে আমার মোটামুটি 10-12 দিন হয়ে গেছে, এখন দেখেন পুরো বাগানটা সবুজ হয়ে গেছে। এই পেয়ারা গাছগুলো লক্ষ্য করেন যে পেয়ারা গাছগুলো কেমন সবুজ হয়ে গেছে, আগে হলুদ হলুদ একটা আভা ছিল। আমার এখানে অনেক গাছ আছে যেগুলোতে আমি এখনও সার প্রয়োগ করি নাই, সেই গাছগুলো আর এই গাছগুলোর মধ্যে পার্থক্যটা আমি আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটা ঠিক যে আপনারা কিন্তু অবশ্যই গাছগুলোতে বর্ষাকালে সার প্রয়োগ করার জন্য যে নিয়ম সেটা কিন্তু আপনাদের মেনটেন অবশ্যই করতে হবে। প্রথমত আপনাদের যেটা করতে হবে, গাছের চারপাশে অন্তত 2 থেকে 3 ফিট পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু এটা পরিষ্কার করেছিলাম, আবার নতুন করে কিছু আগাছা বা ঘাস জন্মাইছে এগুলো আবারও পরিষ্কার করে দিতে হবে। তো এই পরিষ্কার করার পর আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, সাধারণত আমি এই সময়টা বেশি সার না দেওয়া ভালো, তো আমিও খুব অল্প পরিমাণে সার দিয়েছি, যে এই গাছ থেকে 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি এরকম একটা মাপ, এর এই পাশ দিয়ে চারিদিকে চারপাশ দিয়ে আপনারা সারটা দিবেন, মাটি না কুপিয়ে। বর্ষাকালে যদি আপনি মাটি কুপিয়ে সার দেন, সাধারণত আমরা জানি ফল গাছগুলোতে চারপাশে 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট দূরে চারিদিকে কুপিয়ে নিয়ে তারপর সার প্রয়োগ করে সেটাকে আবার কোপানো হয়, বা অনেকে মাটি দিয়ে ঢেকে দেয়। তো আমরা বর্ষাকালে এটা কখনোই করব না, এটা অনেক বড় একটা ভুল, কারণ বর্ষাকালে যদি আমরা এটা করে ফেলি তাহলে গাছের যে শিকড়গুলো আছে সেগুলোতে পচানি লাগতে পারে। তো এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব। তো যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মাটি না কোপায় এর উপরে, এই গাছটার উপরে আপনারা মাটির উপরেই সারটা দিবেন। দেখেন আমি সার দিছি তার একটা প্রমাণ দেখেন, এখন ভিডিওতে দেখা যাবে কি না একটু খেয়াল করেন, মনে হয় দেখা যাবে কিছুটা, আমি বুঝাই দিচ্ছি। দেখেন এইখানকার মাটি কিন্তু সাদা, গাছের গোড়ার মাটি সাদা, এই 6 থেকে 8 ইঞ্চি পরে দেখেন এখানে সবুজ হয়ে গেছে, তারপরে এদিকে কিন্তু আবার সাদা, এদিকে কিন্তু আবার সাদা, এই মাঝখানে যে সবুজটা দেখতেছেন এখানেই মূলত আমি সারটা দিয়ে দিয়েছি। এই পাশেও দেখেন এই যে এই জায়গাটা সবুজ, গোল হয়ে সবুজ হয়ে আছে,
আমি যদি আরও একটা গাছ দেখাই, এই গাছটা খুব ভালো বোঝা যাচ্ছে। দেখেন গাছের গোড়ালির চারিদিকে সবুজ হয়ে আছে, গোড়া এবং এই সবুজের পরে আবার সাদা হয়ে আছে। এই চারিদিক দিয়ে আমি সারটা প্রয়োগ করছি, আর এই সারটা দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ গাছের আবার নতুন করে চেহারা চলে আসছে, গাছের পাতাগুলো অনেক সবুজ হয়েছে। আগে কিন্তু এই সবুজ ভাবটা ছিল না, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখছেন পাতাগুলো এত সবুজ ছিল না। লেবুর গাছগুলোতেও আমার এই বাগানের এই সাইডের পুরাটা সবগুলান গাছে আমি ইয়ে দিয়েছি, সারটা দিয়েছি। দেখেন এই সার আর ওষুধ দেওয়ার পরে গাছটা কত সুন্দর হয়েছে। এইগুলো হচ্ছে আসলে গাছের যত্ন, এগুলোকে আপনাকে রেগুলারই করতে হবে। তো আমি যে সারটা দিয়েছি সেটা হচ্ছে ড্যাব, কালো রঙের যে সারটা সেটা আমি দিয়েছি। প্রতিটা গাছের গোড়ায় আমি 40-50 গ্রাম করে সার দিয়েছি। আমি হাত দিয়ে মেপে নিয়েছিলাম, কীভাবে আমি সার দিয়েছি অবশ্যই সেটাও আপনাদের দেখাবো, অন্তত একটা গাছে দিয়ে হইলেও আমি আপনাদের দেখাবো। দেখেন আলহামদুলিল্লাহ আমার লেবু গাছে কী পরিমাণ ফুল আসছে, ফল ফুল থেকে ফল হয়ে গেছে। এই একটা গাছে কী পরিমাণ আসছে দেখেন, এই একটা গাছে আমি শুধু আপনাদের দেখাবো। অন্যান্য গাছে অবশ্য কোনোটাতে এরকম আসছে, কোনোটাতে আরও কম আসছে, নতুন গাছে আসতেছে, শুরু করছে আলহামদুলিল্লাহ, এখন আসতেই থাকবে আশা করা যায়। এই একটা গাছে কী পরিমাণ ফল আসছে দেখেন, যদিও এখন লেবুর প্রায় শেষ সময়, কিন্তু এটা বারমাসি হওয়ার কারণে নতুন করে ফল আসতেছে। এই বড়ো গাছগুলো দেখেন আলহামদুলিল্লাহ সার দেওয়ার পরে আমার গাছের চেহারা অনেকটাই চেঞ্জ হয়েছে। তো আমি আপনাদের এখন যেটা দেখাবো, যে ওই পাশে আমি এখনও যে গাছগুলোতে সার দিইনি সেই গাছগুলোর মধ্যে পার্থক্যটা দেখাবো। কিছু গাছে ওই পাশেও সার দিয়েছি, যেগুলোতে সার দিই নাই আর দিয়েছি সেই গাছগুলোর মধ্যে পার্থক্য দেখাবো। দেখুন সার দেওয়ার ফলে এই পাতাগুলো কিন্তু সবুজ ছিল, হলুদ ছিল, এখন অনেক বেশি সবুজ হয়েছে। এই পাতা আর সার না দেয়া যে গাছগুলো, সেই গাছগুলোর মধ্যে পার্থক্যটা আমি দেখাবো, পাতা নিয়ে যে দুইটা পাতা একসাথে করে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার দার্জিলিং কমলার গাছ, তো এই দার্জিলিং কমলার গাছে আমি ওষুধ দেওয়ার পর আর এই সার প্রয়োগ করার পর দেখেন পুরো গাছটাতে কত বড় বড় এক একটা কুশি বের হয়ে গেছে। এই ডালগুলো দেখেন, এটা একেবারে এখান থেকে এই ওপর পর্যন্ত চলে আসছে, মোটামুটি 2.5 ফিট, 2 থেকে 2.5 ফিটের মতো। এই গাছটা অনেক ছোট ছিল। তো ঔষধ এবং সার এটা কিন্তু আপনাদের নিয়মিতই প্রয়োগ করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। আসলে গাছের যত্ন নেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে গাছ কখন কী চাচ্ছে, সে অনুযায়ী দিতে হবে। আমি যে আপনাদের সার প্রয়োগটা দেখাইতে চাইলাম এবং কী সার, সারটাও দেখাইতে চাইলাম, আজকে এখনই দেখাবো সেটা। আর এই সারগুলো দেখেন, আমি এর আগে যে বড়ুয়ের গাছের সারগুলো দেখাইলাম, ওইখানে আমার বড়ুয়ের সাথে সাথে সাথী ফসল হিসাবে পেয়ারা আছে, কিন্তু এই পাশটাতে আমার শুধু পেয়ারার গাছ, পুরোটা পেয়ারা। ওই পাশে দেখেন বড়ুয়ের গাছগুলো, বড়ুয়ের গাছগুলো দ্রুত বড় হয়, তো বড়ুয়ের গাছের ফাঁকে ফাঁকে আমার পেয়ারা দেওয়া আছে, কিন্তু এই পাশটায় পুরোটাই পেয়ারা। আর এখানে কয়েকটা ভিয়েতনামি 12 মাসি মালটা এবং কয়েকটা দার্জিলিং কমলাও আছে সাথে। তো যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি দেখেন, এখানে আপনারা বুঝতে পারবেন হয়তো, এখানেও বড়ুয়ের বাগানের 4 থেকে 5 দিন পরে এই সারটা দেয়া, কিন্তু অলরেডি এই সার গাছে আসলে কাজ শুরু করে দিয়েছে, গাছ সেই খাবারটা অলরেডি খাওয়া শুরু করছে। দেখেন এখানে সার এখনও আছে, এই গুটি গুটিগুলো দেখতেছেন এইগুলোই সার। আর এই সার দেওয়ার ফলে এই যে কালারটা আবার দেখায় আপনাদের, যে এই গাছটা কিন্তু চারপাশটা বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে সার দেওয়া হয়েছে, এই যে এগুলোতে সার দেওয়া হয়েছে, আর মাঝখানে এটা সাদা হয়ে আছে। তো এখন আপনাদের আমি সারটা দেখাবো এবং সারটা আমি কীভাবে দিচ্ছি সেটাও দেখাবো। তো আজকে প্রচণ্ড রোদ,
প্রচণ্ড রোদ, আসলে কাজ করাটা অনেক ডিফিকাল্ট। তো আপনাদের শুধু দেখাবো যে কীভাবে আমি সার দিই, এই জন্য এই গাছটা পরিষ্কার করলাম। দেখেন এই গাছের গোড়ালিতে কিন্তু সবুজটা নাই, সবুজ যে ভাবটা সেটা কিন্তু নাই। কিন্তু এর পাশের গাছটায় যেটা আমি সার প্রয়োগ করছি সেটা দেখেন সবুজ ভাবটা কিন্তু আছে। যদি আমি আরও একটা দেখাই, সবগুলোতে যেগুলোতে সার দেওয়া হয়েছে সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলোতে সার দেওয়া হয়েছে, এবং গাছের চেহারাটাও চেঞ্জ। দেখেন এই সার দেওয়া গাছগুলোর চেহারাটা কত সুন্দর, অনেক বেশি সবুজ। কিন্তু এই গাছটা আবার দেখেন, এই যে পাতাগুলো হলুদ, পাতাগুলো হলুদ। আমি আপনাদের দেখাবো, তার আগে সারটা দেখাইনি, যে আমি এই সারটা দিয়েছি, এটাকে ড্যাব বলে। তো যদি আমি এরকম, আমার মুঠে এক মুঠ নেই, তাহলে আসলে আমি মেপে দেখছি যে 40-50 গ্রাম হয়। এরকম এক মুঠ আমি নিলে আমার হাত দিয়ে, আপনারাও মেপে নিতে পারেন যে আপনার হাতে কী পরিমাণ নিলে 40-50 গ্রাম হয়। এর বেশি না দেওয়াটা ভালো, এখন এই বর্ষাকালে এর বেশি দেওয়ার দরকার নাই। আপনার পরবর্তী বর্ষা চলে যাওয়ার পর মাটি কোপায় সার দিবেন অবশ্যই। আমি যেভাবে সার দিই, গাছের গোড়ালি থেকে 6-8 ইঞ্চি দূরে এই আমার সার দেওয়া হয়ে গেল। জাস্ট এইভাবে আমি সারটা দিয়েছি। তো মোটামুটি এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি আপনাদের যে পরিবর্তনটা দেখাবো, আমি দেখাচ্ছি আপনাদের যে এখান থেকে আমি দু একটা পাতা যদি নিয়ে নিই, এই গাছ থেকে একটা নিলাম, দেখেন এইগুলোতে আমার সার দেওয়া হয়ে গেছে। যদি আমি এই গাছটা থেকে আরেকটা নিই, আচ্ছা এখান থেকে এই গাছটা থেকে আমি আরেকটা নিলাম, এই যে এগুলো সার দেওয়া গাছ। এই পাশে পুরোটাই আমার সার দেওয়া হয় না এখনও। তো ওই গাছগুলোর সাথে এই গাছগুলোর পাতাতে আমি কম্পেয়ার করে দেখাবো আপনাদের। দেখেন যদি এখানে গাছগুলো দেখেন, এই গাছ আর এই গাছের পাতাগুলোর মধ্যে কত ডিফারেন্স। যে কোনো পাতার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই পাতাগুলো কত সবুজ, কিন্তু এগুলোতে সার দেওয়া হয় নাই। দেখেন সবগুলো গাছে এখনও ঘাস, প্রচুর পরিমাণে ঘাস। তো আলহামদুলিল্লাহ গাছগুলোতে, আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আপনাদের, আপনারা সবাই দোয়া করবেন। দেখেন এই গাছ, ছোট্ট ছোট গাছগুলোতে কী পরিমাণ ফুল আসে। আমি কিছু কিছু গাছে অলরেডি ফুল নেওয়া শুরু করছি, আর কয়েকদিন পর থেকে বেশিরভাগ গাছে আমি ফুল নেওয়া শুরু করব। তো সবাই দোয়া করবেন। যদি আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই বলবেন। তবে আমি যেটা বললাম সার প্রয়োগ, বর্ষাকালে সার প্রয়োগের ব্যাপারে, এটা আপনারা পুরো বাগানে চেষ্টা না করে আগে দু একটা গাছে আপনারা ট্রাই করে দেখবেন। যদি আলহামদুলিল্লাহ ফল ভালো পান, অবশ্যই আপনার কাজে লাগবেন। কিন্তু আমার পরামর্শ, আমি প্রুফ নিয়েই বলতেছি, আমি আসলে কাউকেই খারাপ কিছু উপদেশ দিতে চাই না। আমি যে উপদেশটা দিচ্ছি সেটা আমার পুরো রেসপন্সিবিলিটি আমার। তো আপনারা আগে পুরো বাগানে না দিয়ে আপনারা আগে চেষ্টা করবেন দু একটা গাছ বা 2-4টা গাছে দিয়ে, যদি ফল অফল ভালো পান তাহলে আসলে ব্যাপারটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। তো সবাই দোয়া রাখবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।